মাথা উঁচু করে দাঁড়িয়েছে মেট্রো রেল। ডানা মেলেছে স্বপ্নের মেট্রো রেল। রাজধানীর প্রায় 22 কিলোমিটার সড়কে এখন মেট্রো রেল প্রকল্পের কাজ দৃশ্যমান। যানজট নিরসনে মেট্রো রেলের দ্বিতীয় অংশের কাজও চলছে সমানতালে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও অংশ ও আগামী বছরে ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার কথা। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে যেসব বড় প্রকল্প বাস্তবায়ন করতে চায়, এই প্রকল্পের অন্যতম মেট্রো রেল। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 377টি পিয়ারের উপর 376টি স্প্যান বসবে পুরো মেট্রো রেল প্রকল্পে। আগারগাঁও থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত 3.19 কিলোমিটার রুটে 3টি স্টেশন থাকবে। এই অংশে থাকবে 100টি পিয়ার। সরেজমিন ঘুরে দেখা গেছে আগারগাঁও থেকে শেওড়াপাড়া পর্যন্ত সমস্ত পিলার শতভাগ নির্মাণ করা হয়েছে। পিলারের উপর দৃশ্যমান হয়েছে এই মেগা প্রকল্পের স্প্যান। অন্যদিকে দিয়াবাড়ি এলাকায়ও পিলারের উপর আগেই স্প্যান বসেছে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত যেতে শেওড়াপাড়া মিরপুর 11 ও দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেল স্প্যান এখন মাথার উপরে দৃশ্যমান হয়েছে প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে কিছু কিছু স্থানে পিলারে গ্যাপ দেখা গেছে, মূলত স্টেশন নির্মাণের জন্যই গ্যাপ। ইতিমধ্যে স্টেশন নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এছাড়া মেট্রো রেল পরিচালনার জন্য বিদ্যুৎ নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। ঘণ্টায় দরকার হবে 13.47 মেগাওয়াট বিদ্যুৎ। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি এলাকায় 5টি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক দ্রুততর করতে 2012 সালে গৃহীত হয় মেট্রো রেল প্রকল্প। এই প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার। অর্থাৎ এই এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রো রেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন দ্রুত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ভালো।